হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই মিনি কিচেন। আজকের মিনি কিচেনে রান্না হচ্ছে গরম গরম লুচি আর আলুর দম। এবার চলুন ভিডিওটা শুরু করি। আগে থেকে ধুয়ে কেটে রাখা আলুগুলো এবার সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম। এবার সামান্য নুন দিয়ে দিলাম, সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। দেখছেন বন্ধুরা কিভাবে ফুটছে। এতে অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি। একটু সর্ষের তেল যাতে একে অপরের সাথে জড়িয়ে না যায়, লঙ্কার গুঁড়ো যাতে একটু ঝাড়ে ঝাড় লাগে, আমাদের আলু সিদ্ধ কমপ্লিট। এবার একটা নামিয়ে রাখি। আলুর দম রেডি, এবার নামিয়ে রাখবো। কমপ্লিট হয়ে গেছে। এরপরে গরম গরম ফুলকা লুচি। ওয়াও, আমার তো এখনই খেতে ইচ্ছে করছে। কি সেন্ট আসছে! ওয়াও, এবার আমার ডো বানানো কমপ্লিট হয়ে গেছে। 30 মিনিটের মতো এটা আমি চাপা দিয়ে রেখে দেবো। লুচিগুলো একটা একটা করে বেলে নেব আপনাদের সামনে। Thank you.
এবার আমার ভাই কে বলবে কেমন হয়েছে আমাদের এই রেসিপিটা, টেস্ট করো। কেমন হয়েছে? ইয়ামি, হেভি হয়ে গেছে, হেভি। দোকানের থেকেও ভালো হয়েছে তো? তাহলে মিনি কিচেন কে একবার থ্যাংক ইউ বলে দাও। থ্যাংক ইউ মিনি কিচেন, থ্যাংক ইউ। আর লাইক সাবস্ক্রাইব করতে বলে দাও। লাইক সাবস্ক্রাইবটা করে দিন, আর বেল আইকনটাকে অল করে দিন, আর সবাইকে শেয়ার করে দিন। দেখতে পাচ্ছ কত হেভি ফুলেছে? আমি কালকে দোকানে খেতে গিয়েছিলাম, বাট দোকানের থেকে অনেকটাই ভালো লাগছে আমাকে এখানে খেতে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এভাবে বাড়িতে বানিয়ে খাবেন, স্বাস্থ্যকর হবে, তার সাথে সাথে আপনি দারুণ দারুণ ফুল খুলেছি পাবেন। Ta-da!